السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের লাভ হবে, পুরোপুরি ভিডিওটা দেখবেন। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, কি স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব হবে? তো আমি আপনাদেরকে বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ চেহারা শয়তান, আপনারা সকলেই জানি শয়তান ধারণ করতে পারে না। তো আপনারা আমল ইবাদত করে রসুলের নামে দরুদ শরীফ পড়ে রাতে ওযু করে ঘুমিয়ে যাবেন, রসুলকে দেখার জন্য চিন্তা ভাবনা করবেন, রসুলকে দেখার জন্য কাঁদবেন এবং দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। অবশ্যই যদি আপনারা এমন আমল ইবাদত করতে করতে রসুলকে দেখতে পান, রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। তো প্রিয় দর্শক, আমরা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারাকে দেখলে জান্নাত ওয়াজিব হয়, তারা দেখার জন্য অবশ্যই প্রত্যেকেই রাত্রে ঘুমানোর পূর্বে ওযু করে পবিত্রতার সাথে বিছানায় শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ। নিশ্চয়ই এই রসুলকে দেখার জন্য আমল করতে 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 নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নের মাধ্যমে দেখান সকলে বলে আমিন। প্রিয় দর্শক, এই আমল ইবাদত করুন, আল্লাহর কাছে কাঁদুন, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া তুলে কাঁদুন রসুলকে দেখার জন্য, আর আমল ইবাদত করতে থাকুন রসুলকে দেখার জন্য, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। নিশ্চয়ই আল্লাহ পাক যদি আমাদেরকে রসুলের স্বপ্ন স্বপ্নে দিদার করে, অবশ্যই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। তবে যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন চোখে দেখে, অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব। প্রিয় দর্শক, আশা করি আমরা সকলেই ভিডিওটা উত্তর পেয়েছি। যারা আপনারা এই প্রশ্নগুলো করেছিলেন, অবশ্যই আশা করি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক, আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে, আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।